গাইস আমি যদি বলি তোমরা সিগমা গেমের সিজন 1 এলিট পাসটা একদম ফ্রিতে পাবে। ওরে বাবা। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস আজকের ভিডিও তোমাদেরকে বলতে চলেছি তোমরা সিগমা গেমটা কেন আপডেট আসেনি এবং কিভাবে আপডেট দেবে। সো গাইস কবে আপডেট আসবে সবকিছু ভিডিওতে বলে দিব। আর গাইস তোমরা সিগমা গেমে কিভাবে তোমরা এলিট পাস ফ্রিতে পাবে সিজন 1 এর, এবং কি আমাদের ডায়মন্ড গুলো কেমন হতে চলেছে। আর গাইস নতুন পেড এবং নতুন বান্ডিল আসতে চলেছে, সবকিছু তোমাদেরকে আজকে রিভিউ করে দিব। সো গাইস আগের ভিডিওতে আমি কিন্তু ভালো করে বলেছিলাম, কিন্তু তোমরা ভিডিও সম্পূর্ণ দেখোনি এবং কমেন্ট করো যে ভাই আপডেট কেন আসলো না, আপডেট কেন আসলো না। সো গাইস যারা ভিডিও সম্পূর্ণ দেখেছে তারা আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। সো গাইস তোমরা যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সো গাইস তুমি যদি সিগমা গেমে আপডেট পেতে তাহলে এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। সো গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। গাইস তোমরা স্ক্রিনের উপর কোনো একটা কিছু দেখতে পারছো? সো গাইস এগুলো হচ্ছে আমাদের সিগমা গেমের নতুন ডায়মন্ড। সো গাইস এই ডায়মন্ডগুলো টপ আপ করতে হবে নাকি ফ্রিতে দেবে এটা কিন্তু জানা জানি। সো গাইস এই চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো যখন আপডেট পেয়ে যাবো। গাইস তোমরা আপডেট এরপর আমাদের সিগমা গেমে কিন্তু ট্রেনিং গ্রাউন্ড দেখতে পারো। সো গাইস এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল কিন্তু এটা ব্যানার। সো গাইস অবশ্যই তোমার ট্রেনিং গ্রাউন্ডটা দেখতে পারবে এবং কি কি ট্রেনিং গ্রাউন্ডে খেলবে অবশ্যই কমেন্টে জানাতে পারো। গাইস তোমাদের কিন্তু আমি এক সপ্তাহ আগে বলেছিলাম যে তোমরা সিগমা এলিট পাসটা ফ্রিতে পেতে পারো। সো গাইস এখানে দেখতে পাচ্ছ প্রথম আপডেট হচ্ছে সিগমা এলিট পাস ফ্রিতে পাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ কি জানি একটা সিস্টেম, ডায়মন্ডের সিস্টেম মনে হচ্ছে। তারপর এখানে বিআর র্যাঙ্কস থাকবে, নতুন মোড আসতে চলেছে, তারপর এখানে ট্রেনিং গ্রাউন্ড, তারপর ইমোট আসতে চলেছে, সব গেম অর্থাৎ তোমার টপ আপের মতো সিস্টেম থাকতে পারে। তারপর এটা বুস্টার সিনে কি নতুন একটা সিস্টেম, তারপরে M10 এবং MP40 আসতে চলেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছো অনেক কিছু, যারা হ্যাক ইউজ করে তাদের আইডি ব্যান করা হবে এটাই বলতে। তারপর এখানে দেখতে পাচ্ছো পেনে আমি কিছুই বলতেছি না ভাই, নতুন হয়তো একটা মোড আসতে পারে। সো গাইস এই যে এখানে দেখতে পাচ্ছো 10টা আপডেট। সো গাইস এই 10টা আপডেট তোমরা আপডেটের পর দেখতে পারবে। এগুলো আপডেট আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। সিগমা গেমে অনেক কিছু আসতেছে, যদি পেট না আসে তাহলে কেমন হয় তাই না? সো গাইস স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছো নতুন 3টা পেট, এই 3টা পেট আসতে পারে আপকামিং সময়ে। সো গাইস স্ক্রিনের উপর যে 3টা পেট দেখতে পাচ্ছো সেই পেট 3টা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। সো গাইস পেটে অ্যাবিলিটি থাকবে কি না এটাও কিন্তু জানা জানি, কিন্তু আপকামিং সময় যদি আসে তাহলে এই পেট 3টা আসতে পারে। সো গাইস এখন তোমাদের দেখাবো তো আমাদের সিগমা গেমে কিরকম বান্ডিল আসে চলেছে। সো গাইস এখানে স্ক্রিনের উপর তোমরা দেখতে পারছো আমাদের নতুন আপকামিং 3টা বান্ডিল, এই 3টা বান্ডিল তোমরা কিন্তু গেমের মধ্যে দেখতে পারবা ইগল থেমের উপর। সো গাইস তারপর এখানে দেখতে পাচ্ছো ফিমেল এবং মেল বান্ডিলটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। সো গাইস নতুন বান্ডিল ফ্রিতে পাবো কি না এটাও কিন্তু জানা যায়নি। সো গাইস যদি জানতে পারি অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে। সো গাইস তারপর এখানে তোমরা একটা বান্ডিল দেখতে পাচ্ছো সিজন 1 পাস, আমি বুঝতাছি না এটা কি আমাদের আসল বান্ডিল নাকি ফেক বান্ডিল কিছুই বুঝতেছি না। সো গাইস এটা কিন্তু সামুরা বান্ডিলের মতো লাগতেছে, আমার মনে হয় এটা ওয়েব ইভেন্টের মাধ্যমে আসতে পারে, কি ইভেন্টের মধ্যে আসবে সেটা জানি না, কিন্তু বান্ডিলটা কিন্তু মোটামুটি জোশ করেছে। আর এটা আসল নাকি ফেক আমি কিছুই কিন্তু বুঝতে পারতাছি না। গাইস এখন কথা বলতে চলেছি তোমরা গেমটা কিভাবে আপডেট দিবে। সো গাইস ফার্স্ট অফ অল বলি যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম 13 তারিখ আসতে পারবে। এখানে তোমার স্ক্রিনের উপর যে অফিসিয়াল ব্যানারটা হবে তারা কিন্তু বলে নেয় যে আসবে 13 থেকে 17 তারিখ, তার মানে বুঝতে পারছি যে কোনো সময় আপডেট আসতে পারে। আমি কিন্তু কালকে বলি নাই যে 100% কনফার্ম আসবে, আমি বলছিলাম আসতে পারে। সো গাইস এখন পর্যন্ত কিন্তু আসলো না কেন আমি তোমাদের বলাই, এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম না যে আসবে 100% কনফার্ম। তাছাড়া গাইস আরেকটা লিক্স পেয়েছি কালকেও আসতে পারে, মানে যে কোনো সময় গেমটা আসবে এটা কেউ জানে না, তারা কিন্তু পাবলিক করার চেষ্টা করতেছে। আর সিগমা গেমে আপডেট প্রায় শেষের দিকে চলে এসেছে, আর মাত্র আজকে দিন বাদে মাত্র 4টা দিন আছে, 4 দিন মনে কনফার্ম এর আগেও আসতে পারে। সো গাইস এখন বলো তোমরা কিভাবে আপডেট দেবে। সো গাইস এই প্রশ্নটা অনেক ভাই, আপডেট যদি আসে তাহলে আমি কিভাবে আপডেট দেবো। সো গাইস তুমি প্লে স্টোর থেকে আপডেট দিতে পারবে না এটাই কিন্তু লিক্স পেয়েছি। সো প্লে স্টোর মনে হয় 1 তারিখে লঞ্চ করবে, তারপর সো গাইস তোমাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, তারপর তোমরা আপডেট দিতে পারো। সো গাইস এইটুকু জানতে পেরেছি। সো গাইস কালকের ভিডিও যদি আপডেট আসবে, কালকে যদি আপডেট যে কোনো সময় আপডেট আসবে, কালকেও যে আপডেট আসবে কি না এটাও কিন্তু জানতে পারিনি। সো গাইস আমি জানতে পেরেছি যে কালকেও আসতে পারে ভাই, আমি কিন্তু গ্যারান্টি না দেই। পরে আবার অনেকেই আমাকে কমেন্ট করবে ভাই আপডেট আসেনি কেন, আপডেট আসেনি ফেক ভিডিও বানাস। সো গাইস কালকে এই ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করতে, প্রতিনিয়ত আমি কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। সো গাইস অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবেন।